আসসালামু আলাইকুম আজকে আমি সমাধান করব হলো অনুশীলনী সাত দশমিক দুই এর একের এক থেকে চার পর্যন্ত তো আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হবে তো সমাধান করতে গেলে আমাকে দেখতে হবে কোন চলক আছে যেহেতু এখানে এক্স চলক বা কোন হিসাবে আছে তার মানে এক্স এর মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমাকে খেয়াল করতে হবে সমাধানের ক্ষেত্রে যে কয়টা ত্রিকোণমিতিক ফাংশন আছে বা কি কি ত্রিকোণমিতিক ফাংশন আছে তো আমি দেখতেছি এখানে ট্যান সেক তো আমাকে একই ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তর করতে হবে নাহলে সমাধান করা যাবে না আর কি তো আমি এই স্কেল এক্স কে ঠিকঠাক রাখি সেক কে কিন্তু আমি ট্যানে রূপান্তর করতে পারি কিভাবে সেটা আমরা লিখতেছি ট্যান স্কেল এক্স যা আছে তাই লিখলাম

টু বাই টু বা দুইটাকে টু দিয়ে ভাগ করে পাই কিভার করলে প্লাস মাইনাস ওয়ান হয় তারপরে আমি লিখতে পারি টেন এক্স প্লাস মাইনাস দিলাম এর পরিবর্তে আমি লিখতে পারি টেন পাই বাই ফোর তারপরে আমি লিখতে পারি টেন এক্স প্লাস মাইনাস তাকে আমি কোন মধ্যে নিয়ে নিতে পারি প্লাস মাইনাস পাই বাই ফোর তো আমরা এই প্লাস মাইনাস ওয়ান থেকে এটা পারি প্লাস মাইনাস বাই ফোর তো এইটা এখান থেকে আসছে বা এই লাইন থেকে এই লাইনে সহজেই যাওয়া যায় যেটা তোমরা জানো যে টেন থ্রিটা যা থাকবে সেই মানে প্লাস মাইনাস যা থাকবে সেটা কি সামনে পাঠিয়ে দেওয়া যায় আচ্ছা এখন এই অঙ্কটা কার মতো দাঁড়াইল কোন সূত্রের মতো দাঁড়ায় আমরা তো প্রথমে সূত্রগুলো দিয়ে দিছিলাম যে এই চাপটারে কি কি লাগবে তো সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে টেন থিটা ইকাল টেন আলফা হইলে তার মানে এইটাকে আমি টেন থিটা ইকাল টেন আলফা ভাববো কারণ এইটাকে আমি কি খুব ভাববো আলফা তো টেন থিটা ইকাল টেন আলফা হইলে আমাদের থিটা ইকাল কি লেখা যায় সেটা আমি এই অঙ্কটার ক্ষেত্রে আমি লিখে দিই যে টেন থিটা ইকেল আমি একটু বক্স করে দিব এটা কিন্তু অঙ্কের অংশ না হলে থিটা সূত্রটা আমি এখানে এখানে থিটা না এখানে তো তাই কি লেখা যাবে এন পাই প্লাস আলফা আলফা হিসাবে এখানে কি আছে প্লাস মাইনাস পাই বাই প্লাস মাইনাস পাই বাই ফোর তাহলে আমার কী হইতেছে এক্সের মান এন পাই প্লাস মাইনাসের সাথে প্লাস গুণ করলে কী হবে প্লাস মাইনাস কারণ এই প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে প্লাস মাইনাস পাই বাই ফোর তাহলে এর মান কী পাইলাম সুতরাং দিয়ে এখানে এখানে বাদিয়ে দিলাম তাহলে সুতরাং এক্স থেকে আর এন বাই প্লাস মাইনাস পাই বাই ফোর এটাই কি অ্যান্সার রেখে দিতে পারো সুতরাং বা নির্ণয় সমাধান নির্ণয় সমাধান মাইনাস তারপর কমা দিয়ে লিখে দিবা যেখানে এন হলো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা তো প্রত্যেকটা আমি এভাবে নির্ণয় সমাধান এই হাবিজিবিটা লিখবো না আমি এক মানে সমাধান পর্যন্তই শেষ করে দেওয়ার চেষ্টা করব এই প্রশ্নটাও আগের প্রশ্নটার মতো প্রায় হুবহু তো আমরা দেখি কট স্কয়ার থিটা কট স্কয়ার থিটা রাখলাম কসেক স্কোয়ার থিটাকে আমি কি দেখতে পাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কারণ আমরা জানি হলো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকল ওয়ান তাহলে কসেক স্কোয়ার থ্রিটা ইকল হয় ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তো সেখান থেকেই সেই মানটা আমি ব্যবহার করছি ইকাল থ্রি তারপরে আমি এখানে কট স্কোয়ার কট স্কোয়ার মানে টু কট স্কোয়ার থিটা এই ওয়ানটা পাশে গেলে মাইনাস হয় তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে কত টু তারপরে কট স্কোয়ার থিটা ইকাল কত হয় ওয়ান টু দিয়ে ভাগ করে পাই তার মানে এইবার আমি এটাকে লিখতে পারি কট আসলে আমার সাইন টেনের সূত্র জানি হ্যাঁ তো কটের কোনো সূত্র জানি না বা জানি জানলেও ফেলব তো এটাকে আমরা লিখতে পারি যে ওয়ান বাই টেন স্কোয়ার থ্রিটা ইটেল ওয়ান তারপর তুমি যদি বলো গুণ সেটা গুণই বলতে পারো টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান লেখা যায় বা দুইটাকে উল্টাই দিছি যা বলো আর কি টেন স্কেয়ার থিটা ইকুয়াল ওয়ান তার মানে টেন থিটা ইকাল ওয়ানকে স্কেয়ার রুটে সেখানে কি হয়ে যায় রুট হয়ে যায় আর ওয়ানকে রুট করলে কি হবে প্লাস মাইনাস ওয়ান তারপরে টেন থিটা ইকুয়াল এখানে লেখা যায় টেন প্লাস মাইনাস পাই বাই ফোর আগে ওয়ানকে আমরা এক ধাপে করছিলাম এখানে আমি দুই ডাপে মানে আগে দুই ধাপে করছি এখন আমি ডাইরেক্টলি করে ফেলছি যে প্লাস মাইনাস ওয়ানকে দেখা যায় কি টেন প্লাস মাইনাস পাই বাই ফোর তাহলে সুতরাং বা সুতরাং না ডাইরেক্ট লিখতে পারি বা থিটা ইকাল এন পাই প্লাস আলফা আলফা হিসাবে আছে কি প্লাস মাইনাস পাই বাই ফোর তোমরা ডাইরেক্ট লিখতে পারতা সুতরাং থিটা ইকাল এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর এখানে অ্যান্সার দিয়ে দিলাম হ্যাঁ তোমরা দেখবা নির্ণয় সমাধান এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর যেখানে এন হলো শূন্য অথবা যে কোনো

মাইনাস ওয়ান ইকাল জিরো তাহলে এখানে আমার কি হইতেছে টেন থিটা মাইনাস ওয়ান কমন নেই তাহলে এই অংশে থাকবে হলো টু টেন আর এই অংশে থাকবে হলো মাইনাস ওয়ান ইকাল জিরো তো দেখবে এখানে এখানে দুইটা অংশ গুণাকারী আছে এবং ফলাফল শূন্য তাই আমি দেখতে পারি দুইটা অংশকে আলাদাভাবে শূন্য মানে টেন থিটা মাইনাস ওয়ান ইকাল জিরো এবং টু টেন থিটা মাইনাস ওয়ান জিরো তো এইটার জন্য আমরা দেখতে পারি টেন থিটা ইকল ওয়ান এইটার জন্য লিখতে পারি টু টেন থিটা ইকল ওয়ান তো এইটার জন্য আমরা লিখতে পারি টেন থিটা ইকল টেন পাই বাই ফোর এইটার জন্য লিখতে পারি টেন থিটা ইকল হাফ

তোমার প্রথমে এইটা শেষ করবা তারপর এইটা শুরু করবো তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে তো যখন বা ধরা হয়েছে ধরলাম যখন সরি এটা না এটা টেন আলফা হ্যাঁ আলফা ধরছি ট্যান হাফ হাফিক টেন আলফা আচ্ছা এটা আমরা ওই যে ব্র্যাকেট দিয়ে রেখে দিতে পারি তাহলে টেন থিটাইকেল টেন আলফা হইলে কি হয় থিটা থিটারিক্যাল এন পাই প্লাস মাইনাস প্লাস আলফা আমি এটা একটু সমাধান লিখি দেয় সুতরাং নির্ণয় সমাধান এন পাই পাই প্লাস বাই ফোর এবং এন পাই প্লাস আলফা যেখানে এন হলো যে কোনো শূন্য বাজে সংখ্যা হ্যাঁ এবং এখানে কিন্তু আলফা আছে আলফা ইকাল কি আলফা নাম মূলত টেন আলফা বলবো টেন আলফা ইকাল হাফ তাহলে আমার থেকে টেন আলফা ইকেল হাফ হইলে আলফা কি সেটা বুঝতেই পারবো তো এখানে অ্যান্সার লিখে দিব তো এই সমাধানটার ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো এটাকে টেন স্কোয়ার এক্স লিখলাম থ্রি এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স মাইনাস ওয়ান কারণ আমরা জানি কসেক স্কোয়ার এক্স মানে ওয়ান প্লাস কট স্কোয়ার তারপর আমরা এখানে লিখতে পারি টেন স্কোয়ার এক্স ইকুয়াল থ্রি প্লাস থ্রি গুণ করে দিলাম আর কি কট স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তারপরে আমরা এখানে লিখতে পারি টেন স্কোয়ার এক্স এই থ্রি আর মাইনাস ওয়ান কত টু তারপরে আমরা লিখতে পারি তাহলে টু প্লাস এটাকে লিখতে পারি থ্রি কট স্কোয়ার এক্স এটাকে থ্রি ইন্টু কট স্কোয়ার মানে কি ওয়ান বাই টেন স্কোয়ার এক্স লিখতে পারি তারপর দেখো একটু বোঝার সুবিধা আছে দেখো এখানে আমরা যদি প্রত্যেকটা পথকে টেন স্কোয়ার এক্স দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই টেন স্কোয়ার এক্সটা কাটা যাবে মানে ভগ্নাংশটা কাটা যাবে আমি ভগ্নাংশটা সরানোর জন্য

এবার মিডেল টার্ম করবো টেন ফোর এক্স এটাকে আমি দেখতে পারি মাইনাস থ্রি টেন স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো মাইনাস থ্রি আর প্লাস ওয়ান মানে কত মাইনাস টু এইবার আমি এখান থেকে টেন স্কোয়ার এক্স কমন নিতে পারি তাহলে টেন স্কোয়ার এক্স কমন নিলে এখানে থাকবে হলো টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি আর এখান থেকে আমি প্লাস ওয়ান কমন নিবো তাহলে হবে টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি ইকাল জিরো তার মানে এটাকে দেখা যাবে টেন্স থ্রি আর এখানে হবে আলাদা আলাদা করে একসাথে ঝামেলা হয় আমরা আগের অঙ্কে দেখছি জিরো তার মানে টেন এক্স তার মানে তো প্লাস মাইনাস প্লাস মাইনাস কেন দিসছি কারণ কাউকে রুট করলে প্লাস মাইনাস দিতে হয় এটা আমি আগেই জানি তো টেন এক্স আমরা জানি টেন কত ডিগ্রি মান রুট থেকে টেন সিক্সটি ডিগ্রি মান তাহলে সিক্সটি ডিগ্রি মানে বাই থ্রি তার মধ্যে এটাকে রেখা যাবে টেন প্লাস মাইনাস যেহেতু আসে এই জন্য প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি সুতরাং এক্সিক্যাল কি এক্সিকা যাবে এম পাই প্লাস আলফা আলফা আছে প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি তাই এখন ডাইরেক্ট প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি রেখে দিতাম এইটা একটা অ্যান্সার এন হল যে কোনো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা তবে দুইটার জন্য একসাথে একটার জন্য এখন যে আবার লিখবো যেখানে এন হলো এত হাবিজুবি তারপর আবার এইটা সমাধান করে আবার লিখবো এন হাবি জুবি তো সেটা লেখার প্রয়োজন নেই দুইটা সমাধান করবো তারপর লিখবো নির্ণয় সমাধান দুইটা একসাথে লিখে কমা দিয়ে লিখে দিব যেখানে এন হলো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা তো এখানে আবার আবার টেন স্কোয়ার এক্স প্লাস ওয়ান জিরো এখানে প্লাস ওয়ান না হ্যাঁ প্লাস ওয়ান তাহলে আমার এখানে তো দেখা যাইতেছে অবাস্তব মান পাওয়া দেখো টেন এক্স মাইনাস ওয়ান তাহলে এটা কি কখনো গ্রহণযোগ্য হয় বা টেন এক্স টেন স্কোয়ার এক্স ইকুয়াল মাইনাস ওয়ান কখনো হইতে পারে না কেন হইতে পারে না এই যদি দুই পাশে পাঠাই দিই তাহলে রুট অভার মাইনাস ওয়ান হইতেছে এখানে এটি গ্রহণযোগ্য না এখানে এটি সুতরাং বা কমা দিয়ে গ্রহণযোগ্য না নিজের ভাষার মতো লিখবে গ্রহণযোগ্য নয় সুতরাং নির্ণয় সমাধান সুতরাং নির্ণয় সমাধান এক্সিক্যাল এন্ড পাই প্লাস মাইনাস পাই থ্রি অ্যান্সার এটা কেন গ্রহণযোগ্য না কারণ এই মাইনাস অন হয় রুট্রভার মাইনাস অন মানে একটা জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা গ্রহণযোগ্য না সমাধান তো অবাস্তব বা অকল্পনীয় অবাস্তব অবাস্তবান তো অকল্পনীয় তো সেগুলো তো সমাধান হইতে পারে না তাই না এই জন্য গ্রহণযোগ্য না